জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। 34 নম্বর জাতীয় সড়কে পাশে ধস, আতঙ্কে স্থানীয় বাসিন্দা। একাধিক জায়গায় ধস ঘিরে আতঙ্ক ছড়িয়ে মুর্শিদাবাদে ফরাক্কার বল্লালপুর 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়। এই ধস মেরামতি না করলে বড় সড়ক দুর্ঘটনা অসংখ্যায় করছে স্থানীয় বাসিন্দা ও পথ চলতি মানুষরা। মূলত রাজ্যের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একমাত্র যোগাযোগের ভরসা এই 34 নম্বর জাতীয় সড়ক। আর এই জাতীয় সড়কের পাশে একাধিক জায়গায় ধস। প্রায় 2 মাস আগে থেকে এই ধস লক্ষ্য করে স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষরা। ন্যাশনাল হাইওয়ে তরফ থেকে সঠিকভাবে জাতীয় সড়কের পাশে এই ধস মেরামতি করছে না বলে অভিযোগ। ফলে যতদিন যাচ্ছে ফরাক্কা বল্লালপুর 34 নম্বর জাতীয় সড়কের পাশে একাধিক জায়গায় আস্তে আস্তে ধস বেড়ে যাচ্ছে। দেড় মাস হয়ে গেল, এখন পর্যন্ত কোনো কাজ হচ্ছে না। এই যে মানুষ এত হাঁটা পেশা করছে, মশা লেগেছে, অসুবিধে কম অসুবিধা হয়েছে, এখানে খাওয়া হয়েছে, আসে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, তিন জায়গায়। হ্যাঁ, এই তো এইরকমই পাশে এই রোডই, এটা জাতীয় সড়কের পাশে তো প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না, ওই কিছু করছে না প্রশাসনও, দেখছে না কোনো লোকই দেখছে না, আসে। আমরা এনএইচের সঙ্গে যোগাযোগ করবো, ওদের যে এজেন্সি বর্তমান যারা টোল প্লাজা যারা চালাচ্ছে, যারা টোলে টাকা নিচ্ছে, ওদের দায়িত্ব, তাদেরকে ধরবো আমরা, যেটা হবে পার্মানেন্ট। কারণ যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে তো বিপদ তো আমাদেরই, আর ওখানে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে ইমিডিয়েট, যদি সেটা তার রক্ষণাবেক্ষণ যদি না হয়।